জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করলো সে যেন তার আবাসস্থান জাহান্নামে নির্ধারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেনি, যে কথা বলেনি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালিয়ে দিবে তারা যেন জাহান্নামে প্রবেশ করবে, তারা যেন জাহান্নাম নিজেরাই নির্ধারণ করলো, এই হাদিস থেকে বোঝা যায়। সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 33, দারিমি 231, তাহকিক আলবানী সহীহ।